আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ক্রোয়েশিয়া ইউরোপের স্যাঙ্গেনভুক্ত একটি রাষ্ট্র। বর্তমান সময়ে ক্রোয়েশিয়ায় হতে পারে আপনার ইউরোপে যাওয়ার সহজ ডেস্টিনেশন, কেননা বর্তমানে ভারতের ভিসা বন্ধ রয়েছে। ক্রোয়েশিয়ায় যারা প্রসেস করেন তারা দিল্লিতে গিয়েও ভিসাটি সাবমিট করতে পারেন, আবার তারা নেপালে যেয়েও ভিসাটি সাবমিট করতে পারেন। যেহেতু ভারতের ভিসা বর্তমানে বন্ধ, যে কারণে ক্রোয়েশিয়ার ভিসাটি বর্তমানে আপনারা নেপালে যেয়ে এটি সাবমিট করতে পারবেন। ক্রোয়েশিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হয়? প্রথমত, আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটি রয়েছে, এই পুলিশ ক্লিয়ারেন্সটি দিল্লিতে পাঠিয়ে এটি বাংলাদেশের দূতাবাস থেকে প্রথমে সত্যায়িত করতে হয়। এই সত্যায়িত কমপ্লিট হওয়ার পর বিএফএস গ্লোবাল ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে শিডিউল নিয়ে এই পুলিশ ক্লিয়ারেন্সটি ক্রোয়েশিয়া দূতাবাস থেকে আবারও ডাবল অ্যাটাস্টেড করতে হয়। এই ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট হওয়ার পর আপনার ফাইলটি চলে যাবে ক্রোয়েশিয়া জাগ্রেবে। সেখানে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভের কাছে এই ফাইলগুলো পৌঁছানোর পর কোম্পানির পক্ষ থেকে একটি জব অফার ইস্যু হবে। এই জব অফার ইস্যু হওয়ার পরে এটি অনলাইনে আপলোড করা হবে পূর্ণাঙ্গ গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার জন্য। এবং সেটি অনলাইনে যখন আপলোড করা হবে, সাবমিট করা হবে, আপনি তখন একটি অনলাইন সাবমিশন স্লিপ পেয়ে যাবেন। এই অনলাইন সাবমিশন স্লিপ পাওয়ার 45 থেকে 60 কর্মদিবসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিটটি ডেলিভারি পেয়ে যাবেন। এই ওয়ার্ক পারমিট ডেলিভারির পর আপনি নেপালের উদ্দেশ্যে যাবেন শিডিউল মাফিক, এবং সেখানে জমা দিয়ে 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনি ভিসা লাভ করে নিশ্চিতভাবে ভিসা পেয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছে 1,00,000 টাকা জামানত রেখে ম্যান পর ক্লিয়ারেন্স করে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবেন, এবং সেখানে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন। যারা ক্রোয়েশিয়ায় যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন। প্রথমত, কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের দক্ষদের কাজের সুযোগ রয়েছে। রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, ফায়ার ফিডার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও বিভিন্ন স্টিল মিল, এছাড়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এই ধরনের কাজগুলো করতে পারবেন। ব্যাগ তৈরির কারখানায় কাজ করতে পারবেন। এছাড়াও ফুড প্রসেসিং, ফুড প্যাকেজিংয়ের কাজে যোগদান করতে পারবেন। এছাড়া ফিশ কাটিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবেন। এছাড়াও আপনারা যারা মোটরসাইকেল চালাতে পারেন তারা ফুড ডেলিভারি ম্যান হিসাবে ক্রোয়েশিয়ায় কাজ করতে পারবেন। যারা ক্রোয়েশিয়ায় যাবেন তারা উচ্চ হারে স্যালারি পাবেন। বর্তমান সময়ে ক্রোয়েশিয়ায় গেলে আপনারা 80,000 থেকে 1,00,000-1,20,000 টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন। এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি, কিছু কিছু কোম্পানি খাবার প্রদান করে থাকে, কিছু কিছু কোম্পানি খাবারের জন্য অ্যালাউন্স প্রদান করে থাকে। যারা ক্রোয়েশিয়া যেতে চান তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ কারেন্ট সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ক্রোয়েশিয়া ভিসার জন্য নিশ্চিতভাবে প্রসেসিং করে গ্যারান্টেড ভিসা লাভ করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।